হাসেন মাজি নামে একটা লোক ছিল যে মারা গেছে বাট একটা মসজিদ তৈরি করছিলো বাট মসজিদটা আল্লাহর ঘর বাট জানি না এই এলাকার মানুষের কেমন রুচি যে একটা মসজিদ বানানো হয়েছিল কিন্তু মানুষগুলা কেন মসজিদটাকে মানে নির্মাণ অর্ধেক অবস্থায় রেখে দিয়েছে এটাই বুঝতে পারতেছি না যে ইসলাম আমরা কোথায় যাচ্ছি এই গ্রামটার নাম কি জানি ভাই আব্দুল মান্নান ভাই এটার নাম হলো প্রায় এখন পূর্ব আটপাড়া একটা মসজিদ মসজিদের সামনে আছে মসজিদটা নির্মাণাধীন ছিল বাট জঙ্গল হয়েছে মানে এখানে একটা ব্যক্তিগকে মসজিদটা তৈরি করা হয়েছিল কিন্তু আসলে মানুষ কেন যে এটাকে ফুললি তৈরি করে নেই সমাজের মানুষ একটা ব্যক্তি তৈরি করছিল কি কী মানে একটা সমস্যার কারণে এই মসজিদটা সুন্দরভাবে তৈরি হয়নি বাট এটাকে আসলে আমরা আশা করি যে আল্লাহ যেন এটার রহমত দান করে যে এখানে যে সমাজে যারা আছে মানে গণ্যমান্য ব্যক্তি তারা যেন এই মসজিদটার দিকে তাকায় কারণ এটা হচ্ছে আল্লাহর ঘর এটা যদি আমরা রক্ষা করতে না পারি আমরা আসলে আজ আসি কাল নাই পৃথিবী থেকে চলে যাব তো তখন আমাদের এর হিসাব দিতে হবে যে এই মসজিদটা কেন এই সমাজের লোক যারা আছে তারা যেন ঠিক মতন এই সমাজের মানুষ যেন এই মসজিদটাকে খুব দ্রুত পূর্ণ পরিষ্কার করে এবং পরিষ্কার করার মাধ্যমে এটা যেন সবার নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আল্লাহ যেন সেই তফিক দান করে আমার এই ভিডিওর মাধ্যমে যদি হয় আল্লাহ যদি সে তৌফিক দান করে আল্লাহ আল্লাহর কাছে আমি সেই দোয়া করি যেন এই মসজিদটা যেন এই ভিডিও রুচিলা হইলেও আল্লাহ যেন এই মসজিদটাকে পূর্ণ নির্মাণ করার জন্য তৌফিক দান করে আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমি বারবারই বলতে চাচ্ছি যে ছাড়া এই মসজিদটা দেখে আমি অনেক সময় দেখছি কখনও আমি এই মসজিদটা নিয়ে এভাবে চিন্তা করিনি বাট আজকে হঠাৎ করেই আব্দুল মান্নান ভাইয়ের ভ্যানে আসতেছিলাম তো হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা করা দরকার কারণ আমাদের এই পুরা মসজিদটা জঙ্গল হয়ে রয়েছে কারণ এই সমাজের মানুষ কি দেখে না যে এই মসজিদটা এত সুন্দর মসজিদটাকে আমরা অবহেলিত আমরা নিজেরাই কতটা অবহেলিত হয়ে যাচ্ছি যাই হোক আল্লাহ যেন আমার ভিডিও আটপাড়া এই মসজিদটা যেন আল্লাহ তালা দ্রুত নির্মাণ করে এখানে যত সমস্যা আছে সমস্যা দূর করে এই মসজিদটা চালু করার তৌফিক দান করে আল্লাহ যেন এই মসজিদটা তৌফিক দান করে আব্দুল মানন ভাই ভাই এরাজ মসজিদটা যেন এই সমাজে যারা আছে তারা যেন খুব দ্রুত নির্মাণ কাজ করে আচ্ছা না আল্লাহ যেন কাজ আল্লাহ করার আল্লাহ ঘর আল্লাহ রক্ষা করে যেন আল্লাহ যেন রক্ষা করে আমার ভিডিওর মাধ্যমে হইলেও যে আল্লাহ কারোর মাধ্যমে হোক এই মসজিদটা দ্রুত নির্মাণ হোক এবং এখানে প্রতিনিয়ত পাঁচক্না নামাজ হোক আল্লাহকে ডাকুক এটা চাই আমি ঠিক আছে জাস্ট আমার ভিডিওটার উদ্দেশ্যটাই এতটুকুই আমি এখান থেকে কিছু পাবো তা না বাট আমার ভিডিওটা খুব কষ্ট হইতেছে আমার জিনিসটা যে এখানে মসজিদ হলে আমরা অনেকে এসে নামাজ পড়তে পারতাম একটু হাঁটতে আসে আমাদের গ্রাম থেকে আমাদের উত্তরসৈল্যার থেকে আমরা এখানে আটপাড়া আসতে পারতাম এসে নামাজ পড়তে পারতাম এখানে আল্লাহ যেন সেই তফিক দান করে যাই হোক আল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি আল্লাহ যেন এটার খুব দ্রুত নির্মাণের কাজ সমস্যার সমাধান করে দ্রুত নির্মাণ হয় সেই ব্যবস্থা করে আল্লাহ হাফেজ